এস এম ইউসুফ চৌধুরী, বাপের নাম মৃত ওবায়দুর রহমান চৌধুরী, মাতার নাম মৃত সবুরা খাতুন। আমার বাড়ি চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে পটিয়ায়। আমার গ্রামের নাম মনসা, আমার ইউনিয়ন নাম কুসুমপুরা। আমার মেট্রিক 1970-তে। আমার স্কুল হলো চরকানায় হাই স্কুল, কলেজ চট্টগ্রাম সিটি কলেজ। স্কুল জীবন থেকে আমার ছাত্র রাজনীতি থেকে সম্পর্ক ছিল। আমি ছাত্রলীগ করতাম। আমি সিটি কলেজ ছাত্র সংসদে, আমরা ছাত্রলীগ সংসদে ছিলাম একজন সক্রিয় মেম্বার হিসাবে। ছয় দফা আন্দোলন 66-এ, তারপরে এটা ধারাবাহিকতায় 68 থেকে আমি আন্দোলনে যুক্ত হই। পশ্চিম পটিয়া সব জায়গায় আমার সাথে নাসিক থেকে শুরু করে ইসলাম সবাই ছিল। 70-এর নির্বাচন, এরপরে ম্যাট্রিক পাশ করার পর শহরে এসে দল চট্টগ্রাম প্রত্যেকটা আন্দোলনে আমরা সম্পৃক্ততা রাখি। বঙ্গবন্ধুর 7-ই মার্চের ভাষণের পরে আমরা সবাই প্রস্তুতি নিলাম স্বাধীনতার জন্য। আমরা নিজেকে তৈরি করে নিলাম। 26-এ মার্চ রেস্ট হাউসে ছিলাম। আমাদের তখন নেতা ছিলেন জোরামো চৌধুরী, মান্নান ভাই, আমি সর্বক্ষণ, অমল মিত্র, আমি এবং নাসির সর্বক্ষণেই কিন্তু ছিলাম এখানে। তারপর সুলতান ভাই ছিলেন, সুলতানুল কবির। তারপর ওইখান থেকে আমরা বেশি দিন টিকতে পারলাম না। আমরা 28-29 তারিখের দিকে আমরা চলে আসলাম। আমি 30 তারিখ পর্যন্ত আমি চট্টগ্রামে ছিলাম, তারপর চলে গেলাম পটিয়াতে। পটিয়াতে গিয়ে ওখানে সবাই একত্রিত হলাম। হওয়ার পর তখন মুক্তিযোদ্ধাদের সংগঠনের সংগ্রহের কাজ শুরু করলাম যে আমাদের ভারতে যেতে হবে, ট্রেনিং নিতে হবে। তখন চট্টগ্রাম পটিয়া এটা উন্মুক্ত ছিল, তখন এটা মুক্ত ছিল। পটিয়াতে সেল করার আগেই প্রফেসর শামসুজ্জামান সাহেব, যিনি নাজিরাত, তখনকার নাজিরাত কলেজের অধ্যক্ষ ছিলেন, ওনার সাথে আমরা চলে গেলাম রামগড়ে। হেঁটে হেঁটে চলে গেলাম, কিছু হেঁটে, কিছু পায়ে হেঁটে, কিছু ট্রাকে করে করে রামগড়ে পৌঁছলাম। রামগড়ে গিয়ে রামগড়ে স্কুলে 2 দিন থাকার পর আমরা তখন বগাবাতে চলে গেলাম। বগাবাতে গিয়ে ওই ট্রেনিং সেন্টারে ছিলেন ডক্টর মাহফুজুর রহমান সাহেব। ওইখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আমরা চলে আসি রামগড়ে। রামগড় থেকে 2 দিন থাকার পর প্রফেসর শামসুল ইসলাম সাহেবের ওনার আন্ডারে আমরা 35 জন একটা গ্রুপ পটিয়ার দিকে চলে আসি। তখন দুর্গম পথ, একদম হেঁটে হেঁটে। আমরা রামগড় থেকে প্রথমে মালসুরি থেকে আসলাম খাগড়াছড়ি। খাগড়াছড়িতে এক রাত ছিলাম। খাগড়াছড়ি থেকে কুতুবসরি, কুতুবসরি থেকে কাউকালি, কাউকালি থেকে রানীরহাট, রানীরহাট থেকে এটা হলো হেঁটে হেঁটে। রানীরহাট থেকে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম রাউজানের ভিতর দিয়ে, সত্তারঘাট দিয়ে চলে আসলাম বোয়ালখালীতে। বোয়ালখালীতে এসেই দেখি তাণ্ডব, বাড়িঘর সব বিধ্বস্ত। শুনলাম আমার এক টিচার, স্কুল টিচার সুনীতিবাবুকে নাকি হত্যা করেছে। প্রফেসর শামসুজ্জামান সিদ্ধান্ত নিয়ে যে তোমরা এখন যার যার বাড়িতে চলে যাও, তোমাদেরকে ডাকা হবে, সেফটি সাইডে তোমরা থাকো। আমরা যার যার এলাকায় চলে গেলাম, যার যার বাড়িতে চলে গেলাম। আস্তে আস্তে ডাক আসলো, সংগঠিত হলাম, সংগঠিত তুমুল যুদ্ধ শুরু হলো আমাদের সাথে। বিশেষ করে ওইটা অগস্ট মাসের 17 তারিখ, আমার এখনো মনে আছে, যেটি জিডি মাদ্রাসা উপাসন বলেন, 35 রাইফেল আমরা চিনিয়ে আনছিলাম। ওইখানে আমি গুলিবিদ্ধ হই। এই গুলির ক্ষত চিহ্ন এখনো আমার হাতে এবং পায়ে। আমার গুলিগুলো বের করে আপনার একজন হিন্দু ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তার, তখন ছিল ভূতপুরা মেডিকেল ক্লিনিকে, একটা গভর্নমেন্টের ক্লিনিক ছিল, উনি ইন্ডিয়াতে যাননি, ভদ্রলোক ডাক্তার, উনিকে এখনো পর্যন্ত আমি ওনার জন্য, ওনার দীর্ঘায়ু এবং যদি বেঁচে থাকে দীর্ঘায়ু, না অবস্থা ওনার সঙ্গে কামনা করছি। ওনার বদৌলতে এখন আমি বেঁচে আছি। পরে আমি কিছুদিন রেস্ট, একটু বড়ুয়া পাড়ায় রেস্ট নেওয়ার পর এবং এটাকে আস্তে আস্তে হিল করার পর আবার যুদ্ধে চাপাই পড়ি, আবার শহরে কিছু কাজ করার জন্য। তখন অমল মিত্রর সাথে, অমল মিত্র এবং শফিউল বসর আমার সাথে ছিল, তারপর রফিক ছিল,
রফিক মারা গেল একটা অপারেশনে, যেটা অপারেশনটা হলো আপনার আইসপ্যাক রোডে। তারপরে এখানে সেকান্দর, তখনকার দিনের গোরা সেকান্দর বলতো, সেকান্দর আমরা সেকান্দর মা বলতো। উনি আমাদের কাশকার দিঘির দক্ষিণ পারে কতগুলো ঝুপড়ি টাইপের ঘরের মধ্যে আমাদেরকে শেল্টার দিত সব সময়। তারপর কিছুদিন আমিও কিছুদিনের শেল্টারে ছিলাম আপনার, ওই যে এটা ছিল আপনার ইয়াতে পান্নাপাড়াতে, পান্নাপাড়ার মধ্যে এটা বিল্লাপাড়া পান্নাপাড়া এই ধরনের জায়গায় শেল্টারে ছিলাম। এবং একটা সবচেয়ে বড় আমার সাকসেসফুল অপারেশন ছিল তিন ফুলের মাথা, ওই তিন ফুলের মাথায় রাজধীর বাজারে ওই অপারেশন আমার সম্পৃক্ততা ছিল। এটা ছিল আপনার রাজাকার অপারেশন। আমি অবল মিত্র, তারপরে আবু নামে একটা ড্রাইভার ছিল ওই অপারেশনে। আমি শুধু আমি আর অবল মিত্র ছিলাম তখন। কাশেম কিন্তু ব্যাংকেও কাজ করতো, ওই আমাদের সাথে কিন্তু মুক্তিযুদ্ধ করতো গেরিলা বাবসে। ম্যাক কাশেম টার্গেটটা আমাদেরকে দেখাই দিল যে রাজাকার, যে সমস্ত পটিয়া, তখন পটিয়া ভাগ হয়নি, চন্দ্রনাশ তখন ভাগ হয়নি, ওই এলাকায় ত্রাস সৃষ্টি করছিল যে প্রথমেই হিন্দু পাড়াগুলোতে পাঞ্জাবি নিয়ে গেছিল। আমরা টার্গেট করবো এই সময় একটা পাঞ্জাবি জিপ এসে হাজির হাইট করে ওইদিকে তাকে টার্গেট করে আমরা চলে আসছি ট্যাক্সিতে করে। কয়েকটা অপারেশন ছিল আমার শাহজাহান ইসলামাদের সাথে, ট্রেনিং প্রদান করেছি মানুষকে যারা ট্রেনিং দেয় নাই। আমার কাছে ছিল আপনার SMG, যেটাকে শর্ট মেশিন গান, তো ওইটা নিয়ে আমাদের মধ্যে ছিল হাবিব ছিল আজকের যে কর্নেল অলি সাহেবের, অলি সাহেবের বাই ছিল জলিল। সেই হিন্দু পাড়াতে যেভাবে ট্রাস্ট করছিল, ট্রাস্ট সৃষ্টি করছিল এবং দখল, এটাকে প্রতিরোধ করার জন্য তাকে আমরা 3-4 বার টার্গেট করি। এবং আমি ছিলাম সেটাতে, এবং ছিল যে আমাদের সাথে একই সাথে ট্রেনিং ছিল আমার, যার সাথে বকাবাতে, তার নাম ছিল আপনার চৌধুরী মাহবুব, এবং আকটা কাশেম ছিল, তবে সেই বেঁচে যায়। এরপর আকটা টার্গেট করি ওইখানে অ্যাডভোকেট নরিনী রক্ষিতকে, যে আপনার যারা মুসলমান বানিয়েছিল তখন কলমা পড়াইছিল, তাদের উপর আমরা আক্রমণ করে ওখানে মারা যায় দুজন রাজাকে। 16ই ডিসেম্বরের আগে গরিলা ট্র্যাক অপারেশন, 16 ডিসেম্বর লাস্ট পজিশন আমার ছিল পটিয়াতে, তো ওখানে জয় পতাকা উত্তোলন করি। পরে চট্টগ্রাম শহরে পাথারঘাটা আমার বাসায় চলে আসে। আমি পরবর্তীতে বাংলাদেশ নিয়ে কাজ করছি এখন আমি আমেরিকাতে বস্টনে হার্ভার্ডে সেমিনার আয়োজন করি, এবং সেমিনারে আমি হোস্ট। ওদেরকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা এবং আমরা মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিল জীবন বাঁচিয়ে রেখে সোনার বাংলা এবং গণমানুষের মুক্তি, মানুষের মুক্তি, মানুষের অর্থনৈতিক মুক্তি, এটার জন্য আমি কাজ করছি। তো জানি না কতটুকু সফল হতে পারি, এবং আমি আশাবাদ যে বাংলাদেশ একদিন সোনার বাংলা হবে, শোষণ মুক্ত বঞ্চনা মুক্ত বাংলাদেশ হবে, এটাই আমি কামনা করি। নতুন প্রজন্মকে আমার কিছু বলার আছে। আমরা তো আর বেশি দিন নাই, আমরা সব মুক্তিযোদ্ধার বয়স হয়ে গেছে, কেউ মারা গেছে। আমাদের চেতনা এক একজন মুক্তিযোদ্ধ এক একটা সেমিনারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা কেন মুক্তিযুদ্ধ করেছিলাম এবং কী কারণে আমাদের মুক্তিযুদ্ধ করেছিলাম। প্রজন্ম প্রজন্মের কাছে আমাদের আজকের মুক্তিযোদ্ধার চেতনা, এটাকে তুলে ধরার জন্য, এটা জন্মে জন্মান্তর থেকে এটাকে রেখে দেওয়ার জন্য আমরা, এটাই আমাদের কামনা। বাংলাদেশে আজকের প্রেক্ষাপট এবং আজকের বাংলাদেশকে তারা আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে।